হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটরের আরও তিনটি টুলস সম্পর্কে জানব। এই টুলস তিনটি হচ্ছে ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। তো প্রথমে আমি এই টুলসগুলোকে এই পাশে নিয়ে আসলাম। তারপর আমি একটি রেক্ট্যাঙ্গেল নেব, দেন একটি স্ট্রোক নেব, এখন এই অবজেক্টটিকে সিলেক্ট করে আমি যদি ইরেজার টুল দিয়ে এর উপরে ড্র্যাগ করি, দেখুন আমার এটি ইরেজ হয়ে যাচ্ছে। তো এটি ইরেজ হয়ে যাওয়ার পর দেখুন আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা অবজেক্ট তৈরি হয়েছে। তারপর আমি যদি এই স্ট্রোককে সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে এর উপরে ড্র্যাগ করি, দেখুন এভাবে এটি ইরেজ হয়ে যাচ্ছে, প্রত্যেকটি আলাদা আলাদা অবজেক্টে পরিণত করছে। আমি তারপর কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। তারপর বন্ধুরা, আমরা যদি চাই যে আমাদের ইরেজটিকে ছোট বড় করার জন্য, তাহলে দেখুন আমাদের মাউসের যে কার্সারটি রয়েছে, ইরেজার কার্সার, তাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা একে ছোট বড় করে নিতে পারি। দেখুন আমাদের রাউন্ড শেপটি ছোট বড় হচ্ছে। তো আমরা এটাকে বড় করে তারপর যদি এই অবজেক্টের উপরে ড্র্যাগ করি, তাহলে আমার একটি বৃহৎ অংশ ইরেজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা একে ছোট বড় করে নিতে পারি আমাদের ইচ্ছে মতো। তারপর আমি যদি এই অবজেক্টটিকে সিলেক্ট করে ইরেজার টুলের মাধ্যমে স্ট্রেটভাবে ইরেজ করতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করতে হবে, তাহলে এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইরেজ করছে। আমি চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলও একে ইরেজ করতে পারবো। দেখুন আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইরেজ হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। এখন আমি যদি মনে করি একটি বৃহৎ অংশকেই ইরেজ করার জন্য, তাহলে আমাকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে তারপর এইভাবে ড্র্যাগ করলে দেখুন আমার একটি বৃহৎ অংশ ইরেজ হয়ে গেল। এখন বন্ধুরা, আমরা দেখব আমাদের যদি কোনো অবজেক্ট থাকে এরকম, যার ফিল কালারটি অফ থাকবে, স্ট্রোক কালারটি অন থাকবে, তো এই ধরনের অবজেক্টের উপর কিভাবে ইরেজ টুল দিয়ে কাজ করা যায়। দেখুন আমি যদি ইরেজ টুল দিয়ে এটার উপর ড্র্যাগ করি, তাহলে আমার কিছু নতুন ক্লোজ অবজেক্ট তৈরি হবে। ক্লোজ, দেখুন এই অবজেক্টগুলোর পথগুলো প্রত্যেকটাই ক্লোজ, ওপেন পথ না। বাট আমরা চাচ্ছি এমনভাবে ইরেজ করব যাতে এর পথগুলো ওপেন থাকে। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে এখান থেকে একটি টুলস রয়েছে, সেটা হচ্ছে পথ ইরেজার টুল। তো এই টুলটি সিলেক্ট করে আমাদের পথের উপরে ইরেজ করতে হবে। দেখুন আমার এই অংশটি ইরেজ হয়ে গেল। এখন আমাদের যে দুইটি অবজেক্ট তৈরি হয়েছে, এদের ওপেন পাথ, কোনো ক্লোজ পথ তৈরি হয়নি। এইভাবে আমরা ইরেজার টুল এবং পথ ইরেজার টুল ব্যবহার করতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। এখন আমরা দেখব কিভাবে সিজার টুল দিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমরা বলে রাখি, সিজার টুল মূলত কোনো পথের উপরে কাজ করে। সিজার টুল দিয়ে আমি যদি এই অবজেক্টটির এই পয়েন্টে ক্লিক করে তারপর আবার এই পয়েন্টে ক্লিক করি, দেখুন বন্ধুরা আমাদের দুইটি আলাদা আলাদা অবজেক্ট তৈরি হয়েছে। এইভাবে মূলত সিজার টুল দিয়ে কাজ করতে হয়। তারপর সিজার টুল দিয়ে যদি আমি এই স্ট্রোক পথটির উপরে কাজ করি, দেখুন এখানে যদি আমি একটি ক্লিক করি, তাহলে আমার দুইটি স্ট্রোক তৈরি হবে।
আমাদের ডিজাইনের সময় মূলত ইরেজার টুলটি বেশি ব্যবহার হয়, সিজার টুল এবং নাইফ টুল তেমন বেশি প্রয়োজন হয় না। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। এখন আমি যদি নাইফ টুল দিয়ে এই অবজেক্টটির উপরে ড্র্যাগ করি, দেখুন বন্ধুরা আমার এটি কেটে যাচ্ছে। আমি যদি এদেরকে আলাদা করে দেখাই, তো দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটি আলাদা করে অবজেক্ট তৈরি হচ্ছে। তো নাইফ টুল দিয়ে মূলত এইভাবেই কাজ করতে হয়। তারপর আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। এখন বন্ধুরা আমি যদি নাইফ টুল দিয়ে কোনো স্ট্রেট ভাবে কোনো কিছু কাটতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউসকে ড্র্যাগ করতে হবে। দেখুন আমাদের যেই কার্ভ লাইনটি তৈরি হয়েছে সেটি পুরোপুরি স্ট্রেইট। তো এইভাবে আমরা চাইলে কোনো কিছুকে কাটতে পারি। প্রথমে যদি আমরা যেটা দেখেছিলাম সেটা অল্টার বাটন প্রেস করা ছিল না, তাই আমাদের আঁকা বাঁকা লাইন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা এরকম আমাদের অবজেক্টগুলো তৈরি হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম। তারপর এখন আমরা চাচ্ছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কিছুকে কাটার জন্য, তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন প্রেস করে, আমি নাইফ টুলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার শিফট বাটন প্রেস করে মাউসকে ড্র্যাগ করলে দেখুন আমাদের, আমি কার্সারটিকে যেখানেই নিই না কেন, এটি পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তারপর আমি চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও এটিকে কাটতে পারবো। দেখুন বন্ধুরা আমাদের এই অবজেক্টগুলো আলাদা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিচ্ছি। তো মূলত বন্ধুরা এইভাবেই এই নাইফ টুল, সিজার টুল, ইরেজার টুল দিয়ে কাজ করতে হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।